হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি ছানা পোড়া করব। এটা হচ্ছে উড়িষ্যার জগন্নাথ দেবের খুব উৎকৃষ্ট একটা রেসিপি। জগন্নাথ দেবের এক চামচ সুজি দেওয়া হয়েছে, খুব উড়িষ্যাতেই বেশি, আর অনেকেই চিনি, একটা এলাচ। জগন্নাথ দেব দিয়ে ছানাটাকে ছানা পোড়া খেতে ভালোবাসে, সেই জন্যেই ওখানে খুব প্রচলন। এই প্রথমে এই ছানাটাকে আমার বাড়ির দুধেরই, বাড়ির দুধ মানে কি কেনা দুধই, ছানা তৈরি করে নিয়েছি। ভিনিগার দিয়ে কেটে তারপরে ছেঁকে নিয়েছি জলটা, আর এক এই 5-6 মিনিট ধরে এইটাকে খুব ভালো করে চোখকে দিয়েছি। হাত দিয়েই করতে হবে, কোনো মেশিনে টেশিনে করা যাবে না, তাহলে ছানার টেক্সচারটা না নষ্ট হয়ে যাবে। আর এই রেডি করে নিয়েছি, মাইক্রোওভেনে দেবো 180°C প্রিহিট করে। মাইক্রোওভেনে ছানা পোড়া তৈরি হয়ে গেছে, যদিও আমি খুব অল্প ছানায় করেছি।